দর্শক বন্ধুরা আজ আমি লোটে মাছের ঝুড়ো তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি লোটে মাছগুলোকে দেখুন মধ্যেখান থেকে দু পিস করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি এবারে আমি এই মাছটাকে ম্যারিনেট করব। এই রেসিপিটা খুবই সহজ আর আপনাদের খুবই ভালো লাগবে খেতে প্রথমে আমি অ্যাড করলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তারপর দিচ্ছি রসুন বাটা দিচ্ছি স্বাদ মতন নুন দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো আপনারা কাশ্মীরি লাল লঙ্কাও সামান্য একটু অ্যাড করতে পারেন এবারে ছড়িয়ে দিলাম কুচনো ধনে পাতা দিচ্ছি সর্ষের তেল এই উপকরণগুলো দিয়ে রোটে মাছকে ভালো করে আমি মিক্স আপ করে নেব খুব ভালো করে এভাবে আমি মিক্স করে নিচ্ছি তারপর আমি পনেরো মিনিট এই ম্যারিনেশনটা এভাবেই রাখব এবারে রান্নাটা আমি শুরু করছি পেতলের কড়াতে আমি প্রথমেই সর্ষের তেল দিলাম আর সরষের তেল সামান্য একটু গরম হলে আমি এই ম্যারিনেটেড লোটে মাছটা পুরোটাই দিয়ে দিলাম এই মাছের একটা মজার ব্যাপার হলো খুব একটা নাড়াচাড়া প্রথম দিকে আমাকে একেবারেই করতে হবে না মাছগুলো ভীষণ নরম তাই পাঁচ থেকে সাত মিনিট আমি রান্নাটা এভাবেই হতে দেবো ভালো করে মিক্স করে নিয়েছি এবারে দেখুন পাঁচ থেকে সাত মিনিট পর মাছগুলো আপনি থেকেই একেবারেই ভেঙে গেছে মাছগুলো দেখুন একদম মশলার সঙ্গে মিশে গেছে এভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে আমি পুরো রান্নাটা করব। এই মাছটা খেতে খুব ভালো হয় আর যেহেতু আমরা ঝুড়ো করছি সুতরাং এরকমভাবে দেখুন এই স্টেজে কিন্তু বেশ অনেকবারই নাড়তে হবে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এভাবেই দশ থেকে পনেরো মিনিট রান্নাটা হবে যতক্ষণ না আমরা ঝুড়োর কনসিস্টেন্সি যেটা আমরা চাই যেভাবে খেতে চাই সেটা আসছে দেখুন দশ বারো মিনিট হয়ে গেছে এই ঝুড়ো ব্যাপারটা চলে এসছে দেখুন আরও পাঁচ মিনিট এভাবেই কষিয়ে নিলে তৈরি আমাদের লোটে মাছের ঝুড়ো একদম শেষে আমি ছড়িয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা আর ছড়িয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো ব্যাস এবারে ভালো করে মিক্স করলেই তৈরি আমাদের লোটে মাছের ঝুড়ো গরম ভাতের সঙ্গে এই প্রিপারেশনটা কিন্তু জাস্ট অসাধারণ হয় খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর আমায় জানাবেন কেমন হল ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা